নমস্কার বন্ধুরা, আমার এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমার নাম প্রবীর দত্ত, আমাদের চ্যানেলের নাম বায়োফ্লক ফিশ ফার্মিং। অ্যাকচুয়ালি আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের বিজনেস আছে, অ্যান্ড বিগত লকডাউনের জন্য আমার বিজনেসের অবস্থা খুবই খারাপ, এবং আগামী কবে ঠিক হবে না হবে তার কোনো ঠিক নেই, তার কোনো পাত্তা নেই। তো এই মতো পরিস্থিতিতে আমাকে সংসার চালাতে হবে এবং কিছু একটা করতে হবে। তো যার জন্য আমি প্রচুর রিসার্চ করেছি কি কাজ করা যায় কি না করা যায়, এবং শেষ পর্যন্ত আমি একটা রাস্তা পেলাম, সেটা হলো বায়োফ্লক। হ্যাঁ, বায়োফ্লক বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছের চাষ। এটা আপনি আপনার যদি জমি থাকে তো জমিতে পুকুর বানিয়েও করতে পারবেন, অথবা যদি জমি না থাকে, বায়োফ্লকটা অ্যাকচুয়ালি এই জন্যই বলে যে যদি প্লট না থাকে তাহলে আপনি আপনার ছাদের ওপরেও বা যে কোনো জায়গাতেই কৃত্রিমভাবে পুকুর তৈরি করে আপনি সেখানে মাছের চাষ করতে পারবেন। নানা রকমের মাছ চাষ করা যায়, খালি রুই কাতল বাদ দিয়ে মেবি আপনার চিংড়ি হয়, চিংড়ির পর আপনার ভিয়েতনাম কই একটা আছে সেটা হবে, মাগুর হবে, শিঙি হবে, পাবদা হবে। হ্যাঁ, তো এই সমস্ত মাছের চাষগুলো আমাদের বায়োফ্লক সিস্টেমে করা যাবে। কিন্তু টোটাল বায়োফ্লক সিস্টেমটাই একটা টেকনিক্যাল ব্যাপার, টোটাল বায়োফ্লক সিস্টেমটাই একটা বৈজ্ঞানিক পদ্ধতি, যেই পদ্ধতির মাধ্যমে আপনি মৎস্য চাষ মাছের চাষটা করতে পারবেন। তো এই পদ্ধতিতে মাছ চাষ করার জন্য কিছু টেকনিক্যাল নলেজ নেওয়া প্রয়োজন আছে। হ্যাঁ, খালি ভাবলাম পুকুর বানিয়ে নিলাম এবং তাতে মাছের পোনা ছেড়ে দিলাম, প্রয়োজন মতো খাবার দিলাম, আর তাতেই মাছ তৈরি হয়ে যাবে, মাছ বড় হয়ে যাবে, না এটা নয়। কেননা পুকুরের ব্যাপারটা আলাদা, পুকুরে আপনি নর্মালি মাছ ছেড়ে দিতে পারেন এবং পরিমাণ মতো খাবার দিলে তারা সেখান থেকে খাবারও খাবে, এবং যেহেতু একটা প্রাকৃতিক এনভায়রনমেন্ট পাচ্ছে সেই পরিবেশে তারা বড়ও হবে। কিন্তু আমাদের যখনই আমরা কৃত্রিমভাবে একটা ট্যাঙ্ক বানাবো, বায়োফ্লক তৈরি করব, সেক্ষেত্রে হবে এটাই যে সেই জলটা বাঁধা থাকবে এবং সেখানে মাছ থাকবে, খাওয়া দাওয়া করবে, তাদের যে আমরা তাদেরকে বড়ও করব, তাদেরকে ফিডিং দিব, জলটা কি হবে না, জলটা ময়লা হবে, জলটাতে নোংরা জমা হবে, মাছ খাবে, পটি করবে, তো এই সমস্তভাবে নোংরা জমা হবে। সেই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করা, সেই সেই জিনিসগুলোকে কীভাবে একটার পর একটা সেট আপ করতে হবে, কীভাবে জল তৈরি করতে হবে মাছের পরিবেশে, মাছ টিকে থাকার জন্য তার কী কী প্রয়োজন আছে, জলের মধ্যে কিছু রাসায়নিক প্রয়োজন আছে সেগুলো তৈরি করা, কীভাবে জলটাকে ব্যালেন্স করা, এই জিনিসগুলো শিখতে হবে, জানতে হবে, যার জন্য কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আমি দু তিনটে ফার্ম ভিজিট করেছি এই বায়োফ্লক সিস্টেমের জন্য, এবং কিছু জায়গায় কথাও বলেছি ট্রেনিংয়ের জন্যে। তো ট্রেনিং নিয়েই আমি শুরু করব যাতে আমার অসুবিধে না হয়। তো সর্বপ্রথম একটা কথা বলি, আমি যেটা করব সেটা হচ্ছে একটা পাইলট প্রজেক্ট, পাইলট প্রজেক্ট। হ্যাঁ, প্রথমে আমি যেটা করব সেটা একদমই কম, 500 লিটার বা 1000 লিটার জল, আমি ধরে নিলাম 500 লিটার, 500 লিটার জল, 500 লিটার জলের মধ্যে আমি টোটাল প্রযুক্তিটাকে ইউটিলাইজ করে সেখানে কোনো একটা মাছের চাষ করব। তাহলে কি হবে, আমি যদি সেটাতে সাকসেস পেয়ে যাই যে হ্যাঁ আমি মাছ চাষ করতে পারছি, আমার অসুবিধে নেই, প্রয়োজনীয় যে রিকোয়ারমেন্ট আছে সেগুলোর উপরে আমার প্যারামিটার ঠিক আছে, আমি করে ফেলতে পারবো, সাকসেস পাবো, তবেই সেক্ষেত্রে আমি বড় কিছুর কথা ভাববো, আদারওয়াইজ আমি আমার বিজনেস পলিসি চেঞ্জ করে দেবো। তো আমি চাই যেই সমস্যায় আমি পড়েছি, অ্যাকচুয়ালি আমি জানি এরকম সমস্যার সম্মুখীন অনেকে হয়েছে, অনেকের কাজ চলে গিয়েছে, অনেকের ছোটো ছোটো ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে, এবং তারাও বসে বসে ভাবছেন কী করবো কী করা যায়। দেখুন, এটা একটা খুব ভালো পদ্ধতি, এবং এই পদ্ধতিতে কাজ করে আপনি কিছু ভালো রোজগারও করতে পারবেন, এটা আমি জেনেছি, বুঝতে পেরেছি। কিন্তু পদ্ধতিটা টোটালি সম্পূর্ণভাবে একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এবারে এই বৈজ্ঞানিক পদ্ধতি যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে করেন তবেই সাকসেস পাবেন, আর যদি আপনি উল্টো পাল্টাভাবে করে বসেন তাহলে অবশ্যই সাকসেস এখানে পাওয়া যাবে না। তো আমি যেটা করেছি, প্রথমে একটা প্রোটোটাইপ করব, একটা প্রজেক্ট, পাইলট প্রজেক্ট করব আমি। তো তার জন্য আমার একটা ট্যাঙ্ক প্রয়োজন, আমি ট্যাঙ্কের অর্ডার দিয়েছি, ট্যাঙ্ক বানিয়ে নিচ্ছি। জেনারেলি আপনি যদি আপনি প্লাস্টিক দিয়ে বা তারপলিন প্লাস্টিক দিয়ে ট্যাঙ্ক বানাতে চান ত্রিপল দিয়ে, তো সেক্ষেত্রে আপনার খরচটা অনেকটাই বেশি পড়বে। আমার টোটাল আমি বাজেট রেখেছি এই পাইলট প্রজেক্টের, প্রোটোটাইপ প্রজেক্টের 10,000 টাকার মধ্যে আমাকে এটা করতে হবে। 10,000-এ আমি সাকসেস পেলে তখন আমি লক্ষাধিক টাকা রিস্ক নেওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু প্রথমে আমাকে এটা সাকসেস করে দেখাতে হবে। তো আমি যেই প্রজেক্ট নিয়েছি সেটা বিলো 10,000 আমার হয়ে যাবে আমি আশা করছি, এবং
আমি আপনাদের বলবো যদি আপনাদেরও এরকম কেউ থাকে যে ব্যবসা হারিয়েছেন বা কাজ হারিয়েছেন কিছু করতে যাচ্ছেন সময় আছে হাতে কোনো অসুবিধা নেই তাহলে আপনারা আমার সঙ্গে জুড়ে যান আমি আমি চাই যে আমার মতো যারা আরো আছে যাদের ব্যবসার ক্ষতি হয়েছে বা চাকরির ক্ষতি হয়েছে আমরা সবাই মিলে যেন কিছু একটা করতে পারি এই কনসেপ্টটা খুব ভালো চলছে এবং মাছ বলে কথায় বলে মাছে ভাতে বাঙালি তো আমরা সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিন মাছ খেয়ে থাকি এবং সেই মাছটা যদি আমরা বাড়িতে প্রোডিউস করতে পারি উৎপাদন করতে পারি তাহলে অবশ্যই সেটা সেল করা কোনো ব্যাপার নয় প্রত্যেকই খাবে ইভেন আপনার পাড়াতে যদি আপনি বায়োফ্লক করেন হয়তো আশেপাশের গ্রাম থেকে আপনার গ্রাম থেকে এসে সবাই মাছ নিয়ে যাবে জ্যান্ত মাছ সবাই পছন্দ করে তার টেস্টটাও আলাদা হয় এবং টোটালটাই আপনি বৈজ্ঞানিক প্রযুক্তিতে করছেন এখানে কোনো ময়লা নোংরা বা সেই ব্যাপারটা নেই আর কি টোটালটাই আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা করব তো আমি জানি না কিভাবে করব আমি জাস্ট একটা ট্যাংকের আমি যে ট্যাঙ্কটা একটা ট্যাঙ্ক আমি দেখেছিলাম প্লাস্টিকের আমি কিনতে গিয়েছিলাম ট্যাঙ্কটা তো 9 টাকা করে লিটার আমায় বললো 300 লিটারের ট্যাঙ্ক ছিল 500 লিটারের হলে আরো বেশি লাগবে মোটামুটি 300 লিটারের ট্যাঙ্ক আমায় বললো 2900 টাকা মতো 9 টাকা 90 পয়সা সামথিং কিছু একটা পার লিটার ছিল তো আমি নিয়ে নিই ট্যাঙ্কটা আমি নিয়ে নিই এই কারণেই যে আমি আমি চাচ্ছি 3000 টাকার বাজেটটা কম কম করে 50% 1500 টু 1800 এর মধ্যে একটা ট্যাঙ্ক রেডি করতে তো হয়তো সেটা আমার হয়ে যাবে আমি অর্ডারও দিয়েছি একটা ফ্রেম তৈরি করতে লোহার ওর মধ্যে প্লাস্টিক দিয়ে আমি দেখাবো আপনাদের আমার মেবি সম্ভবত আমি আগামীকাল সেটা ডেলিভারি পাবো তো আমি এই ভিডিওতে সম্ভব হলে এই ভিডিওতে আদারওয়াইজ আগামী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার খালি ভিডিও করার একটাই উদ্দেশ্য যদি আপনারা কেউ আমার মতো হয়ে থাকেন যে একটু আপনাদের কোনো বিজনেস পলিসি প্রয়োজন আছে অল্প কিছু ইনভেস্টমেন্টে কিছু একটা করতে চান হ্যাঁ দেখুন ব্যবসা তো বরাবরই ভালো কিন্তু ব্যাপারটা কি ইনভেস্টমেন্ট করার পর সেখান থেকে আউটপুট না পেলে সেই ব্যবসা করে তো লাভ নেই অ্যান্ড ব্যবসাটা যাতে ভবিষ্যতে বড় হয় সেটাও আমাদের চিন্তা করতে হবে তো বায়োফ্লকটা যেটা আছে এটা আমরা ভবিষ্যতেও বড় করতে পারবো এবং বড় প্রজেক্ট আকারেও করা যায় তো প্রথমে আমাদের ছোট প্রজেক্টকে সাকসেস করতে হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখি আমরা কতটা কি করতে পারি আমার মনে হয় আমরা সাকসেস করতে পারবো বা আমার একটা বিশ্বাস আছে যে আমি এটা সাকসেস করতে পারবো আপনারা আমার সঙ্গে থাকুন আমি স্টেপ বাই স্টেপ পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করে দেবো আপনারা দেখবেন আশা করি এই ভিডিওগুলো দেখলে আপনাদের কোনো সমস্যা হবে না নিজের থেকে একটা বায়োফ্লক তৈরি করতে পারবেন অবশ্যই প্রথমে পাইলট প্রজেক্ট তারপরেই বড় প্রজেক্টে যাবেন আমি এটাই আশা রাখবো উল্টোপাল্টাভাবে করবেন না বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ করতে হবে সেটাই আমরা করব আমরা টোটাল আমার ভিডিওগুলো আমি আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওগুলো আপলোড করব আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আপনারা চ্যানেলটা লাইক শেয়ার করার প্রয়োজন নেই অসুবিধার কোনো ব্যাপার নেই আপনি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি এই পরের ভিডিওটা যখন আবার দেবো সেটা যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আমরা স্টেপ বাই স্টেপে ভিডিওগুলো বানাবো দেখা যাক কীভাবে আমরা এগোতে পারি তারপরে আমরা আরও ভিডিও রিলিজ করব আপনারা সঙ্গে থাকুন আশা করি আমার মতো যারা আছে আরও প্রত্যেকেই এই ভিডিওটা দেখে উপকৃত হবেন